প্রভাব পৃথিবীর এক প্রান্তে পড়বে, তার প্রভাব গিয়ে অন্য প্রান্তে পড়বে। আমি অ্যান্টার্কটিকা মহাদেশে গিয়েছি, সেখানে বরফের যে তাক, সেই বরফের তাক ভেঙে ভেঙে পড়ছে। সেটা কেন ভেঙে ভেঙে পড়ছে? উষ্ণায়নের কারণে ভেঙে ভেঙে পড়ছে। এবং এই যে বরফের তাক ভেঙে যাওয়া, তাতে যেটি হয়, আমাদের আশেপাশের বা পুরো পৃথিবীতে যে সমুদ্র আছে তার কি হয়? তার উচ্চতা বৃদ্ধি পায়। অর্থাৎ পৃথিবীর ওই দক্ষিণের এক প্রান্তে পরিবর্তন হচ্ছে, যার কুফল ভোগ করছি আমরা সবাই। প্রত্যেক বছর 2 সপ্তাহ 40 ডিগ্রি তাপমাত্রা হয়, এটাতেই আমরা প্রায় মরে যাচ্ছি। 10 বছর পর কি হবে? ওরা যখন বড় হবে তখন কি হবে? একটা বসবাসযোগ্য শহর, একটা বসবাসযোগ্য পৃথিবী কি আমরা রেখে যেতে পারবো ওদের জন্য? বড় দেশগুলো শুধু আমাদেরকে কথাই দিয়ে যাইতেছে, কিন্তু আমাদের কাছে ওই টাকাটা আসতেছে না। এবং তারা জলবায়ু অর্থায়নের নামে বিভিন্ন ফসিল ফাইন্যান্স করতেছে, বিভিন্ন ফসিল ফুয়েল বেস প্রজেক্টে টাকা দিতেছে। আমরা চাই ক্লাইমেট ফাইন্যান্সটা অনেক বেশি স্বচ্ছ হইতে হবে। ক্লাইমেট ফাইন্যান্সটা স্পেসিফিক্যালি ক্লাইমেটের জন্যই আসতে হবে। পৃথিবী যদি না বাঁচে, ফসিল ফুয়েল দিয়ে আমাদের কোনো কাজ হবে না। তো আমরা আসলে এটাই জানাতে চাচ্ছি বিশ্ববাসীকে, যে আগে আমাদের পৃথিবীকে বাঁচাতে হবে, ফসিল ফুয়েল মুক্ত দেশ গড়তে হবে। যদি আমরা পাহাড়ের দিকে তাকাই, সেখানে দেখতে পাই আমাদের ম্রো জনগোষ্ঠী যারা আছে, ম্রো আদিবাসী জনগোষ্ঠী, প্রতি বছর যে গ্রীষ্মকাল, তারা কিন্তু ক্লাইমেট রেফিউজিতে পরিণত হচ্ছে। কারণ সেখানে পানির অভাব, পানিগুলো শুকিয়ে যাচ্ছে।